नमस्कार, आमी पियाली आपनादेर सकलके आबारो अनेक अनेक वेलकाम आमार चैनले। आज आमी निये एसेछि एकदम निरामिष आलुर दम मटरशुटि दिए आर फुलको लुचि नरम नरम। एर जन्य आमी प्रथमेई आलुगुलोके बेश बड़ो बड़ो करे केटे निएछि, देखुन एई जे एई साइजटा। आर निएछि एकटा एकटु बड़ो साइजेर टमेटो। आर एखाने आमी मशलार जन्य निये निएछि आदा, बेश खानिकटा आदा निएछि। আর নিয়েছি আমি এখানে দুটো শুকনো লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসার। আর এখানে নিয়েছি আমি গরম মশলা, যাতে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এগুলো আমরা একসঙ্গে পিষে নেব। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে তেল। এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। আলুর দমে আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমি যথারীতি এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমরা আলুগুলোকে ভাজতে থাকবো। এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দেওয়ার মানে হলো এই যে আলুটা একটু একটু ভাজতে ভাজতে সেদ্ধও হতে থাকবে। তো আমি লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে চাপা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। এই যে দেখুন, আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই যে দেখুন, আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি ওই কড়াইতে তেলেতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরা আর কিছুটা পরিমাণে হিং। নিরামিষ যে কোনো তরকারিতে হিংটা দিলে তার টেস্টটা খুব ভালো আসে। তো এগুলোকে আমি একটু ভেজে নেব ফোড়নগুলোকে। এই যে দেখুন, আমাদের ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা, মানে আদা, লঙ্কা আর গরম মশলা, যেটা আমি পিষে নিয়েছিলাম। এবার মশলাটাকে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব হলুদ, আর দেব আমরা এখানে জিরে পাউডার। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং মশলাটাকে আস্তে আস্তে কষতে থাকব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি, যেটাকে আমি হাত দিয়ে রফ করে ওটা দিয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভার তো অবশ্যই আপনারা সকলেই জানেন, অতুলনীয় টেস্ট আসে এতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। করে এর মধ্যে টমেটোটা যতটুকুনি আছে ওই পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসটা আমরা স্লোতে রাখব। এই যে দেখুন, এবার আমি ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পরে। দেখুন, আমাদের মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা বেশ খানিকটা আমার সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু আমার টমেটোটা একটু কাঁচা ছিল তাই এটা একটু শক্ত আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। এই যে এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। আবারও স্লো ফ্লেমে রেখে এটাকে আমি চাপা দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন, আমি আবারও 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, মশলাটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে মটরশুঁটিটার জন্য। আর মটরশুঁটিটা আমাদের বেশ কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়েও আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব এবং আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
আবারও আমি স্লো ফ্লেমে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন আমি 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি, আমার আলুটা কুকড হয়ে গেছে, মশলাটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটার সঙ্গে। এই পর্যায়ে আপনারা চাইলে এইভাবে স্লো আছে এটাকে কুক করে নিতে পারেন অল্প সামান্য জল দিয়ে, তবে আমি এখানে গ্রেভিটা একটু বেশি রাখতে চাই তাই আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যেটার পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসাবে। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে হাই ফ্লেমে রেখে চাপা দিয়ে দিচ্ছি এবং ফুড ধরলে সেটা স্লো ফ্লেম করে দেব। এই যে দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমার আলুগুলো কুকড হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম, আমার আলুদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, আর এরপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমরা বানিয়ে নেব লুচিটা। আমি নিয়ে নিয়েছি ময়দা, আর ওপরে কিছুটা পরিমাণ আমি আটা দিলাম। লুচি করার সময় অল্প কিছুটা আটা মিক্স করবেন, তাতে লুচিটা একটু নরম হবে। এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ চিনি। এগুলোকে আমরা ভালো করে আগে মিক্স করে নেব। তো এই যে দেখুন এইভাবে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, ময়ানটা অবশ্যই খুব জরুরি লুচির জন্য। তো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে আমরা আবারও ময়ানটা মেখে নেব। ময়ানটা খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন এই যে ময়ানটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার এই ময়দাটাকে আমরা ভালো করে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন এই পর্যায়ে এসে আমি এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। আমরা আটাটাকে খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এই যে আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন আমাদের ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটু মথে নেব আবার। এই যে দেখুন আমি মথে নিয়েছি, এবারে থেকে আমি লেচি কেটে নেব। আমি খুব ছোট লুচি করি না, আপনারা যদি ছোট লুচি করেন আপনারা ছোট ছোট লেচি করবেন অবশ্যই। আর আমি আটার ডোটাকে খুব বেশি নরম করিনি, মিডিয়াম আছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমরা লেচিগুলোকে কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি ভালো করে কেটে নেব, আর এইভাবে গোল করে নেব, তাতে কি হয় বেলতে সুবিধা হবে। এই যে আমাদের সমস্ত লেচি তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে বেলে নেব। এভাবে সামান্য সামান্য তেল দিয়ে আমরা এটাকে বেলে নেব। এই যে এইভাবে আমরা লুচিগুলোকে বেলে নেব। এখানে আমার তেলও গরম হয়ে গেছে, দেখুন আমি একটা ছোট আটার টুকরো দিয়ে এটাকে চেক করে নিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেলে রাখা লুচিগুলো। এই যে এইভাবে আমরা লুচিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলছে। এই প্রসেসে আপনারা লুচি বানান, অবশ্যই প্রত্যেকটা লুচি ফুলবে, আর তারপরে লুচিগুলো নরমও থাকবে। এইভাবে আমরা তেল ছড়িয়ে নেব লুচিগুলো। দেখুন তেল খুব বেশি রইবে না, কারণ ময়ানটা যেহেতু পারফেক্ট দেওয়া আছে। এইভাবে আমি আর একটা লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুচিগুলো ফুলছে। এইভাবে আমি সমস্ত লুচি ভেজে নেব। এই যে দেখুন আমাদের নিরামিষ পদ একদম রেডি হয়ে গেছে, আর লুচিগুলো অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, একদম নরম হয়েছে লুচিগুলো আমাদের। তো আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়।
আপনারাও এরকম করে বানান এই রেসিপিটাকে ইউজ করে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন একটা কমেন্টের সাহায্যে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।